Hi friends, welcome back to my channel, Priya's Beauty and Fitness. তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে স্থায়ীভাবে মাত্র দুদিনের মাধ্যমে ফর্সা হতে পারবে। তো এই ফর্সা হওয়ার জন্য আমি একটা ফেশিয়াল তৈরি করেছি, যেটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই ফেশিয়ালটা আমি টমেটো দিয়ে তৈরি করেছি। তো দেখো তোমাদের এই ফেশিয়ালটা কেমন লাগে। আর এই ফেশিয়ালটা আমি তিনটে ধাপে রেখেছি, ফার্স্ট ক্লিনজিং, সেকেন্ড স্ক্রাবিং অ্যান্ড থার্ড ফেস প্যাক। তো আর বেশি কিছু না বলে চলো আমরা এই দেখে নিই যে ফেশিয়ালটা আমরা কীভাবে করবো। Let's start the video. Cleansing. আমাদের লাগবে এক চামচ টমেটো পেস্ট, এর সাথে লাগবে এক চামচ দুধ। এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এর সাথে মেশাতে হবে অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটাকে আমরা খুব ভালোভাবে নিয়ে নেব। এবার এটাকে আমরা একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। দেখছো আমি কীভাবে মিক্স করছি? এইভাবে ভালো করে মিক্স করে নেব যাতে প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে মিশে যায়। তো আমাদের ক্লিনজার রেডি। তো আমি আমার ফেসকে আগে থেকে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তো এবার আমরা আমাদের ক্লিনজারটাকে নেব। এবং একটি কটন নিয়ে আর দেখে নিতে হবে কটনটা যাতে পরিষ্কার হয়। তো এই কটনটাকে আমরা মিশ্রণটির সাহায্যে নিয়ে আমরা আমাদের ফেসকে ভালোভাবে ক্লিন করব। টমেটো, কাঁচা দুধ আর লেবুতে আমাদের স্কিনকে পরিষ্কার করার জন্য খুবই ভালো। এটি আমাদের স্কিনকে খুব ভিতর থেকে খুবই পরিষ্কার করে তুলবে এবং উজ্জ্বল করে দেবে। তো আমরা আমাদের স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে কোনো ময়লা না থাকে স্কিনে। এবং এটি আমাদের লোমকূপের ভিতরে থাকা ময়লাকেও পরিষ্কার করতে সাহায্য করবে। তো আমার স্কিন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তোমরা এইভাবে ভালো করে স্কিনকে পরিষ্কার করে নেবে। তো আমি আরেকটু মিশ্রণ নিয়ে মুখটাকে আরেকবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার স্কিন ক্লিন হয়ে গেছে। এবারে আমরা এটাকে নর্মাল ওয়াটারের সাহায্যে ধুয়ে নেব। তো আমার ফেস ক্লিন। এবার আমরা এটাকে নর্মাল ওয়াটারে ধুয়ে নেব। এবারে স্ক্রাবিং করব। স্ক্রাবিংয়ের জন্য আমাদের লাগবে এক দু চামচ চালের আটা। আমরা দু চামচ চালের আটা নিয়ে নেব। আর এর সাথে লাগবে এক চামচ টমেটো পেস্ট, আর এর সাথে লাগবে এক চামচ দুধ, কাঁচা দুধ। এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। তো আমাদের স্ক্রাবার মোটামুটি রেডি। তো আমি আমার ফেসকে ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এবার আমি আমার ফেসে স্ক্রাবারটা অ্যাপ্লাই করব।
তো প্রথমে আমি স্ক্রাবারটা স্কিনে লাগিয়ে নিচ্ছি, তারপর আমার হাতের সাহায্যে ভালো করে স্ক্রাবিং করব। তো আমার এটাকে 5 মিনিট মতো স্ক্রাবিং করব। টমেটোতে থাকে প্রাকৃতিক অ্যাসিড, যেটি আমাদের স্কিন থেকে এক্সট্রা অয়েল প্রোডাকশনকে কম করে, এবং এতে ভিটামিন এ আছে, যেটি স্কিনের কালো দাগকে দূর করতেও সাহায্য করে। কাঁচা দুধে থাকে ভিটামিন, মিনারেলস এবং প্রোটিন, যা স্কিনকে করে আরও বেশি ফর্সা উজ্জ্বল। আর চালের গুঁড়ো আমাদের স্কিনকে ভালোভাবে স্ক্রাব করতে সাহায্য করে এবং স্কিন থেকে ডেড সেলসকে রিমুভ করতেও সাহায্য করে এবং স্কিন করে তোলে খুবই সফট আর মোলায়েম। তো দেখছো আমি কীভাবে আমার স্কিনকে স্ক্রাব করছি। তোমরা ভালোভাবে স্কিনকে এইভাবে স্ক্রাব করে নেবে। যাদের স্কিনে ব্ল্যাক হেডসের প্রবলেম, তো তা সেটাও এই স্ক্রাবিংয়ের পর চলে যাবে। এবং বিশেষ করে নাকের উপর এবং তার পাশে ভালো করে স্ক্রাব করে নেব, কারণ ওই জায়গাগুলিতে ডেড সেলস এবং ব্ল্যাক হেডসের প্রবলেম বেশি হয়। এইভাবে তো দেখতে পাচ্ছো তোমরা আমি কিভাবে স্ক্রাব করছি। এইভাবে ভালো করে আমরা স্ক্রাব করে নেব। ভালো করে আমরা 5 মিনিটের মতো আমাদের স্কিনকে স্ক্রাব করে নেব। এবার এটা আমরা 5 মিনিট মতো রেখে দেব। তো আমাদের স্ক্রাব শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমরা এটাকে ঠান্ডা জলের সাহায্যে ওয়াশ করে নেব। এবারে আমরা ফেস প্যাক লাগাব। ফেস প্যাক বানাতে আমাদের লাগবে 1 চামচ বেসন, এর সাথে আমরা মেশাব 1 চামচ টমেটো পেস্ট। এবার এর সাথে আমরা মেশাব 1 চামচ টক দই। এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব, যাতে তিনটেই জিনিসই খুব ভালোভাবে মিশে যায়। এবং এটা একটি থিক পেস্ট হবে। তো দেখতে পাচ্ছ আমাদের ফেস প্যাক একদম রেডি। তো দেখতে পাচ্ছ আমার স্ক্রাবিং করা কমপ্লিট, আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছি। তো ধোয়ার পর আমার স্কিন অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে। এবারে আমরা আমাদের যে ফেস প্যাকটা তৈরি করেছি সেটা আমার ফেসে অ্যাপ্লাই করব। তো আমার ফেস প্যাক রেডি। এটা আমি আমার হাতের সাহায্যে সারা মুখে লাগিয়ে নেব। বেসন আর টমেটো আমাদের স্কিনের রঙকে করে তোলে আরও বেশি ফর্সা আর উজ্জ্বল। টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বকের রঙকে করে তোলে হালকা এবং কালো দাগকেও তুলতে সাহায্য করে। এই ফেস প্যাকটি আমাদের স্কিনকে ফর্সা আর উজ্জ্বল করবে, তার সাথে করে তুলবে কম বয়সী এবং বেদাগ আর উজ্জ্বল। তো আমরা আমার ফেসে ফেস প্যাকটা এইভাবে লাগিয়ে নেব। সারা মুখে সমানভাবে লাগিয়ে নেব। নেওয়ার পর এবার আমরা এই ফেস প্যাকটা 20 মিনিটের জন্য শুকাতে দেবো।
তো আমার ফেস প্যাক লাগানো কমপ্লিট। এবার আমরা 20 মিনিট ওয়েট করব। তো আমার 20 মিনিট হয়ে গেছে, আমার ফেস প্যাক সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমরা এটা ঠান্ডা জলে সাহায্যে ধুয়ে নেব। হাই ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ আমার স্কিন ধোয়া কমপ্লিট। ফেসিয়াল একদম কমপ্লিট। তো কতটা চেঞ্জেস এসেছে তো তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ, টাটা।